দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর বিভিন্ন ধারা কিভাবে ভোক্তাগণ প্রতিকার পেতে পারেন, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। আজকে আলোচনা করব 52 ধারা। 52 ধারায় বলা হয়েছে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য কোনো আইন বা বিধির অধীন নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কার্য করিলে অনধিক 3 বছর কারাদণ্ড বা 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। আজকে আমরা একজন ভুক্তভোগীর সাথে আলোচনা করব, যিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি কমপ্লেন দায়ের করেছিলেন একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে। আমরা সরাসরি তার সাথেই কথা বলবো, উনি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং কিভাবে প্রতিকার পেলেন। আপনার পরিচয়টা প্রথমে দিন এবং এরপরে আপনি কিভাবে প্রতারিত হয়েছিলেন এই বিষয়ে একটু দয়া করে দর্শকদের উদ্দেশ্যে বলবেন। স্যার, আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমি গত 2/8/2023-এ অ্যালার্জি সমস্যার কারণে গুলশান ক্লিনিকে ডাক্তার দেখাইতে যাই। ডাক্তারের নাম এনামুল হক, সহকারী অধ্যাপক বঙ্গবন্ধু মেডিকেল। উনি MBBS, FCPS, ডার্মাটোলজিস্ট স্পেশালিস্ট থাইল্যান্ড। এই কথাগুলো লেখা ছিল তার নেম প্লেটে? জি স্যার। আচ্ছা, পরে ওনাকে আমি দেখাই, উনি আমাকে 3 দিনের ওষুধ দেয় আর কিছু টেস্ট দেয়। পরে টেস্টগুলো করায় আসার পরে 3 দিন পরে আবার যাওয়ায় উনি আবার আমাকে 3 মাস, 2 মাস, 1 মাসের ওষুধ দেয় আর বলে যে আপনি এগুলো কন্টিনিউ করবেন। তো ওই ওষুধগুলো স্যার আমি লাস্ট ফার্মার থেকে কিনে 11 দিন খাওয়ার পরে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি। আমার জ্বর, ঠোঁট ফুলে যায়, সমস্ত শরীর ব্যথা, প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাব দিয়ে রক্ত আসে প্রস্রাবের রাস্তা দিয়ে। পরে আমি ওই ক্লিনিকে যাওয়ার পরে ওনারা আমাকে কোনো সহযোগিতা না করায় আমি পরে পপুলার ডায়াগনস্টিকে একজন প্রফেসরে দেয়। উনি দেখার পরে বলছে, এ তো মারাত্মক ওষুধ দিছে, তো আপনাকে শেষ করে ফেলবে এই ওষুধ, আর একটাও খাবেন না। আপনি খুব দ্রুত প্রস্রাবের টেস্ট করে একজন ইউরোলজিস্টের কাছে যান। পরে আমি একজন ইউরোলজিস্টের কাছে যাই। উনি যাওয়ার পরে আমার দেখে বলে যে আপনার তো মারাত্মক সমস্যা হয়ে গেছে, আপনাকে দ্রুত এই অ্যান্টিবায়োটিকগুলো কমপ্লিট করতে হবে, না হলে আপনার সমস্যা হয়ে যাবে। পরে স্যার আমি ওই অ্যান্টিবায়োটিকগুলো খেতে থাকি। এর মধ্যে স্যার আমি ভোক্তা অধিদপ্তরে আমার অভিযোগটি দায়ের করি স্যার। এর মধ্যে আপনার কাছে আমার অভিযোগের ইয়ে পরে ডেট পড়ে, পরে আইসা দুজনকেই ডাকেন। ডাকার পরে আপনি আমাদেরকে অভিযোগটা শোনেন স্যার। শোনার পরে আমাদেরকে বলেন যে এটা কীভাবে সমাধান করবেন, দ্রুত আপনারা ব্যবস্থা নেন। এইখানে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটি হচ্ছে যে ডক্টর এনামুল হক, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপক পরিচয় দিয়েছেন এবং উনি BMDC-র একজন সদস্য। ওনার BMDC সনদ নাম্বার এখানে দিয়েছেন 63173। এই উনি MBBS, FCPS এবং ডার্মাটোলজিস্ট, বিদেশে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত, এইরকম কথাগুলো লেখেই মূলত উনি প্র্যাকটিস করে যাচ্ছিলেন এবং যেনারাই মূলত তার কাছ থেকে সেবাটা নিয়েছেন, তেনারাই বিপদের সম্মুখীন হয়েছেন, স্বাস্থ্য ঝুঁকি তাদের বেড়ে গিয়েছে, এইরকম একজন ভুক্তভোগীর সাথে আজকে আমরা এখানে কথা বললাম। এবং অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় দোষ স্বীকার করেছেন এবং অভিযোগকারীর সাথে কাছে ক্ষমা, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং লিখিত কমিটমেন্ট দিয়েছেন যে এরপর থেকে MBBS ডাক্তার স্পষ্ট সার্টিফিকেট সহ ভেরিফাই করেই মূলত তারা তাদের ক্লিনিকে বসাবেন এবং রোগীর ক্ষেত্রে কোনো রকমের ত্রুটি যেন না হয় সেই বিষয়টা ওনারা দেখভাল করবেন। এবং অভিযোগকারী ইনিও ক্ষমা করে দিয়েছেন এবং উভয়ের সম্মতিতে অভিযুক্ত 50,000 টাকা ক্ষতিপূরণ বাবদ প্রদান করেছেন, এখন গ্রহণ করেন। ধন্যবাদ স্যার। এর থেকে একটু মোটামুটি ভালো, এখনো অনেকটা প্রসাবের সাথে ওই যে ধাতুর মতো এরকম যাচ্ছে। তো আমি অর্থের অভাবে চিকিৎসাটা এতদিন করাইতে পারি নাই, তো আমি এখন এই যে বাকি যে আমার চিকিৎসা বাবদ যে টাকাটা ওনারা দিয়েছে এটা দিয়ে আমি বাকি চিকিৎসাটা সেরে নিব আর কি। আল্লাহ যেন আমাকে মাফ করে স্যার, এই জন্য আপনি দোয়া করবেন স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি অভিযোগ সন্তুষ্ট না অসন্তুষ্ট? না, আমি স্যার খুবই সন্তুষ্ট স্যার। আমি অভিযোগ করার পরে খুব দ্রুত মেসেজ পেয়েছি যে পরবর্তী শুনানির ডেট, তো স্যার তারপরে ফাইনাল আমাকে যে ইয়েটা দিয়েছেন তাও খুব 2-3 দিনের মধ্যে আমাকে ওনাদের কাছ থেকে ক্ষতিপূরণ, চিকিৎসা বাবদ যে ক্ষতিপূরণটা আমাকে আদায় করে দিয়েছেন এটা মাত্র 3 দিন লেগেছে স্যার। আমি স্যার অত্যন্ত খুশি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, ভোক্তা অধিদপ্তরকে অসংখ্য ধন্যবাদ স্যার। তাদের উদ্দেশ্যে বলতেছি এই কথা যে আমার মতো ক্ষতিগ্রস্ত যেন আর কেউ না হয়, আর যদি কেউ হয়েও থাকে অনাকাঙ্ক্ষিতভাবে, সে যেন দ্রুত ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করে আর ভোক্তার কাছ থেকে সে আশা করি এইরকম সহযোগিতা পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।